নমস্কার বন্ধুরা, স্টোরি অফ মৌসুমিতে সবাইকে স্বাগতম। আর ভাত খেয়ে চলে এসেছি কোথায় কে বলতে পারবে? কমেন্টে জানাবে, আমি বলছি না কোথায় এলাম। আর চলে এলাম ভাত খেয়ে, আর তোমাদের দাদা আমাকে আর অন্য সাথে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে বেরিয়ে পড়লাম মায়ের সাথে। আজকে ঘুরতে যাচ্ছি না, আজকে যাচ্ছি কোথায় সেটা বলছি। আর দেখো এখানে একটা কি সুন্দর পাতা গাছ, মানে পাতাটা এমনভাবে আছে যেমন ফুল মনে হচ্ছে। আর এদিকে বাবা আগিয়ে গেছে আর মা আর আমি যাচ্ছি। আর দেখো রাস্তার দু সাইডে কি সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে পুরো শান্ত পরিবেশ, আর চারদিকে সবুজ, দেখতে কি সুন্দর ভালো লাগছে। আর কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তাহলে মা আর আমি কোথায় যাচ্ছি সেটা একটু বলি। মা আর আমি যাচ্ছি মানে আমাদের সবজি বাড়ি। আর সবজি বাড়িতে কি আছে সেটা একটু বলি, মানে সবজি বাড়িতে আছে বরবটি কলায়। আর বাবা এখানে বরবটি গাছ লাগিয়েছে, তা সেখানে বরবটি হয়েছে, তা বরবটিগুলো বাবা তুলতে গেছে আর আমরা যাচ্ছি, মানে বাবা আগিয়েছে। আর চাষি ঘরের মেয়েদের না সব করতে হয় এ থেকে জেড, কারণ সব না করলে বাবা মায়ের কষ্ট হয়, কারণ বাবা মাকে অনেক কাজে সাহায্য করতে হয়। তা আমরা বিয়ের আগে অনেক কাজ করেছি, মানে এখন হয়তো শ্বশুরবাড়িতে এত কাজ করতে হয় না, কিন্তু বিয়ের আগে সত্যি খুব কাজ করেছি। মাঠে খাবার পৌঁছানো, তারপর কামিন মুনিশ হতো তাদের খাবার পৌঁছানো, তা বাবার সাথে গাছ লাগানো, বাবার সাথে জল বই দিয়ে জল নিয়ে আসে, কুয়ো থেকে জল তুলে গাছে দেওয়া, এসব অনেক কাজ করেছি। তা কখনো গরুকে মাঠে বাঁধতে হতো বা ছাগলকে বাঁধতে হতো, এসব কাজ অনেক করেছি। মানে গ্রামে যে মেয়েরা যেভাবে যে কাজগুলো করতো সেভাবে আমরাও সব এই কাজগুলো করেছি। তা আমার মেয়ে আজকে প্রথম মাঠে আসছে, মানে সবজি বাগানে, তা ওর খুব ভালোই লাগছে। যখনই শুনেছে দিদু মাঠে আছে সবজি তুলতে, ও তো আগেই বলেছে আমি যাবো। দেখো এবারে বলছে মা আমাকে কোলে নাও, কাদা দেখে থমকে গেছে। তা আমি বললাম না, কোলে নিলে নেওয়া যাবে না, এটা হেঁটে যেতে হবে, কারণ এখানে অনেক কাদা আছে, তোকে সব জায়গাটা এভাবেই পেরোতে হবে। আর এদিকে কাশফুলের গাছগুলো, এখনও কাশফুলটা হয়নি, তাই কাশফুলের গাছগুলো চারদিকে হয়েছে। আর দেখো জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে, ও তো খুব ভয় লাগছে, বলছে মা সাপ আছে। আমরা না এগুলো কিছু হবে না, কারণ আমাদের এইসব জায়গাগুলো ভয় লাগে না, আমরা ছোটোর থেকে এরকম জায়গাতে বড় হয়েছি, তার জন্য আমাদের এইসব কিছু ভয়টয় লাগে না। আর দেখো দূরে কাকু জেঠু সবাই তুলছে ওদের বাড়িতে পর্বটি, আর এদিকে বাবা তুলছে, দেখো বাবা এখানে। আর এরকম বগলে মানে খড়টায় কেটে সাইজ করে রাখে, আর বরবটি কোলায় তোলা হয়ে গেলে বাঁধতে থাকে, মানে একটা একটা আটি হয়ে গেলে বাঁধে, এই যেরকম মাটিতে দেখালাম না এভাবে মানে রাখে। তারপরে এগুলো আবার বাড়িতে গিয়ে পরিষ্কার করে বেছে, যেগুলো খারাপ সেগুলো ফেলে দেয় আর যেগুলো ভালো সেগুলো রাখে। তা ওখানে মা আর বাবা তুলছে, আমি বাবাকে বললাম বাবা আমি যাবো, কিন্তু অন্বেষাও বলছে আমি যাব, তাই বাবা আমাকে না বলছে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর আমার না সত্যি বলতে আমার খুব ইচ্ছে হয়েছে যে তুলবো বলে। আর এদিকে দেখো ধানের তোলা ফেলেছে, মানে ধানের তোলা বলতে ধান বীজ, আমরা এটাকে ধানের তোলা বলি, মানে এটা ধান লাগাবে জমিতে। আর এদিকে বাবা এক সাইডে কচু গাছ লাগিয়েছে। তা আমি আর থাকতে পারলাম না, মেয়েকে ফোনটা দিয়ে চলে এসেছি, আমার না তুই ভিডিও কর, আমি মাকে একটু মায়ের কষ্ট হচ্ছে, মায়ের সাথে যাই। তা বাবার সাথে বাবাকে বললাম যে তাহলে আমি তোমাকে একটু তুলে মানে বরবটিগুলো তুলে দিলে তিনজন মানে তুললে তাড়াতাড়ি হবেও, আর বৃষ্টি পড়ছে, কারণ পিটি পিটি বৃষ্টি পড়েছিল, মেঘও করেছে। আর এদিকে দেখো কচু গাছের গোড়াতে কত নরম পা পুরো ঢুকে যাচ্ছে, এই ছোটো ছোটো কচু গাছ এগুলো। আর আমার বরবটি অনেকদিন বরবটি করলাম না, অনেকদিন মাঠে আসিনি বলে কোমরটা খুব ব্যথা করছে, তাও আমি বাবা মাকে একটু সাহায্য করছি। তারপর বরবটি তোলা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কী দেখাচ্ছি। এই দেখো ছোটো ছোটো ছাতু, আর এই ছাতুগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে যে এরকম ছোটো ছোটো ছাতু, সে যেগুলো বলে সাপ থাকে উইটেল না কি বলে ওগুলাকে, উইটেল না কি জানি না ঠিক আমি বলতে পারছি না, ওইখানে হয়।
আর এই ছাতুটা না পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে বাটা খেতে অসাধারণ লাগে। তা আমি এগুলো সব বলে তুলছি, আর ওদিকে বাবা আর মা বরবটি কলাইগুলো বস্তার মধ্যে ভরে নিচ্ছে। আর প্রচুর হয়েছে ছোটো ছোটো, এগুলো তুলতে বিরক্তই লাগে কিন্তু খেতে ভালো লাগে। তো চলো সবগুলো তুলি। আর এদিকে অন্বেষার পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর ওরা ভালো লাগছে না, মা চলাচলো করছে। তার বেশি তুলব না, কারণ অনেক তুলতে অনেক টাইম লাগছে, আর এদিকে আমার ওরা ভালো লাগছে না। আর এইদিকে দেখো এখানে তুলা আছে। তা এটা হচ্ছে আমাদের মানে গ্রামের একটা বৌদি। তা আমার বৌদি বলছে কি তুলছো, আমি ছাতু তুলছি। আর দেখো কি সুন্দর জায়গাটা, না দেখতে খুব সুন্দর লাগছে, চারদিকে গাছ সবুজ। তা এই সব ছাতু, এতগুলো ছাতু পেয়েছি, তা আজকে আর তুলবো না। তারপরে বাড়ি আসতে আসতে আমাদের মানে পাশের বাড়িতে এরকম একটা, এটা একটা মন্দির ছিল আগে, এখন মন্দিরটা ভেঙে দিয়েছি। দেখো দুটো কি সুন্দর সাপ খেলা করছে। আর এখানে মানুষজনের ভিড়ও ভালো জমেছে, প্রচুর মানুষজন এদেরকে বিরক্ত করছে, তার মধ্যে আমিও একজন। আর সবাই ফোন নিয়ে তুলছে, আমিও তার মধ্যে তুলছি। তা বাড়ি চলে এলাম, আর আমি বলেছিলাম যে বাবা দেখো বরবটি কলাইগুলো সব যেগুলো খারাপ সেগুলো ফেলবে, দেখো ফেলছে সব, এগুলো ফেলে ফেল ফেলে রাখে। আর এদিকে আমার ছাতুগুলো বাছা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে দেখছো। আর এখানে ছাতুগুলো আমি একটা একটা করে বেছেছি, আর কত নোংরা বেরিয়েছে দেখছো, প্রচুর নোংরা বেরিয়েছে। তা আজকে ছাতুটা রান্না হবে না, কালকে হবে। আর এদিকে রাত্রেবেলায় দাদা বলল বুনু এসছে, তাহলে একটু মাংস নিয়ে আসি। তা মা বলল আজকে আমি আর মাংস টাংস রান্না করবো না, যদি তোর বোন করে তাহলে নিয়ে আসবি। তা আমি রান্নাটা করছি। আর দুপুরে তরকারি অনেক আছে, তাই আজকে মাংস কষা মাংস, আর দুপুরে যা তরকারি আছে সেটাই হবে। আর আমি বাপের বাড়িতে এলে রুটি খায় না, ভাত খাই, ভাতে মুড়ি। আর কার কার ভাতে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর এ দেখো বৌদিদের সাথে দেখা করলাম, না জেঠুদের সাথে। তার মাংসটা প্রায় কষা কষা হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর কার মাংসর ঝোল মুড়ি ভালো লাগে, আমার মাংসর ঝোল মুড়ি তো খেতে খুবই ভালো লাগে। তা এটা নিয়ে তোমাদেরকে একদিন ভিডিও করে বলবো যে এটা নিয়ে আমার তোমার দাদার সাথে ঝগড়া হয় মাংসের ঝোল মুড়ি খাওয়ালে। তা বাঁকুড়ের মানুষ মাংসের ঝোল মুড়ি খাবো না, এটা কখনো হয়? এ দেখো মাংসটা কষা হয়ে গেছে, কী সুন্দর তেল বেরিয়ে গেছে। আর কষা মাংস আর মুড়ি দারুণ লাগে। আয় তো অন্বেষা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর আমাদের বাড়িতে এখন কারেন্ট নেই, অন্ধকার। বাবা এদিকে বসে আছে আর অন্বেষা ঘুমাচ্ছে গরমে, আর এখানে কারেন্ট গেলে এক ঘন্টা পর আসে। তা চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।